হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড মাই ইউটিউব ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত। কবিতা হিসেবে লাগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 5:14। আমি তোমাদেরকে সাথে নিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আই হোপ যে আজকের ভিডিওতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। দেখো এখন বাজে 5:14। তো আমি এখন ছাদে এসেছি, আর যেহেতু আমি সকাল 4টার সময় উঠেছিলাম, আর দেখো এখানে অনেক নোংরা পড়েছে, তো গাছের পাতা, তো এই আঙ্কেলজি সব মানে পাতাগুলো আগুন লাগিয়ে দিচ্ছে। কারণ কি, এখন সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর, সেরকম একটা হাওয়া নেই, সেই কারণে। আর মানে 9টার পরের থেকে এত পরিমাণে হাওয়া হবে না, তো সেই কারণে আগুন মানে পাতাগুলোকে আগুন জ্বালাতে পারবে, মানে এমন হাওয়া হবে, হয়তো উড়ে উড়ে কোথাও চলে গেল, একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেই কারণে। তো ওই কারণে এখন আগুনটা লাগিয়ে দিয়েছে। আর আমি দেখো এসেই সোজা রান্নাঘরে ঢুকে গেছি, কারণ কি, ছেলে মেয়ে তো 6টার মধ্যে রেডি করতে হবে, প্রথমে আমাকে আর রান্নাঘরে ঢুকতে। আর এদিকে দেখো আমি দরজাটা খুলতে পারছি না, যখনই খুলছে মানে ঘরের মধ্যে এতটা গরম লাগছে, তো ভাই ভাবছি একটু বাইরের হাওয়াটা আসবে, কিন্তু ওই দেখো ওই যে এগুলো গমের ভুষি, তো ওগুলো ওরকম সাইড করে রাখছে, আর ওর ছোটো ছোটো করে মেশিনই কেটেছে গরুকে খাওয়ানোর জন্য, আর ওইগুলো পুরো ঘরের মধ্যে নোংরাগুলো ধুলোগুলো চলে আসছে, সেই জন্য দরজাটা একবার খুলছি একবার বন্ধ করছি, মানে গরম লাগছে। আর রান্নাঘরটা তো তোমাদের বলেছি একদম পুরো আগুনের গোলা, এত সকাল, এখন বাজে 6:30, তবুও এতটাই মানে গরম ঘরের মধ্যে, রান্না করতে পারছি না। তাহলে আর একটু বেলা হলে কেমন হবে? আর হাওয়া হচ্ছে না, মানে এখন তো হাওয়া হবে না, ধরো 10টার পরে থেকে হাওয়া শুরু হবে, আর একভাবে ঝড়ের মতন হাওয়া হবে, একদমই কারেন্ট থাকবে না। আর সন্ধ্যার পরে যখন হাওয়াটা পড়ে যাবে, থেমে যাবে, ঠিক তখনই কারেন্টটা দেবে। দেখো এখানে গোবর মানে গোবর দিয়ে বড়ে বানাচ্ছে, আমরা যেহেতু পাটকাঠি দিয়ে বানাই, আর এখানে তো পাটকাঠি পাওয়া যায় না, সেই কারণে হাত দিয়েই বানায়, একটা লাঠির সাহায্যে। তো সেটা লাঠির সাহায্যে ওটাকে উঁচু করে ওখান থেকে নিয়ে আসে এখানে রেখে দেয় শুকানোর জন্য, ওরকম মোটা মোটা করে বানায় এখানে। তো আমি সবজি তো একটা বানিয়ে নিয়েছি, পেঁয়াজের কালিতে আলু দিয়ে মাছ দিয়ে করেছি, আর এখন একটু পটল দিয়ে আর আলু দিয়ে করবো, তাড়াহুড়ো করে করছি, ছেলে মেয়েকে রেডি করতে হবে, আর বোন যেহেতু আছে সেজন্য আমাকে অনেকটাই মানে কষ্ট একটু অনেকটাই কম হচ্ছে, কারণ বোন অনেকটা হেল্প করে দিয়েছে সেই কারণে। না হলে নিজেকে এই সমস্ত রান্নাবান্না করে সংসারের সমস্ত কাজ করে তারপরে ওদেরকে রেডি করতে হয়, আর 7টার মধ্যে পুরো একদম কমপ্লিট করে দিতে, কারণ 7টার মধ্যে গাড়ি চলে আসে, তো তার আগেই আমাকে 5-10 মিনিট আগেই কমপ্লিট করে রেখে দিতে। কখনো 7টা 5-10 মিনিট আগেও চলে আসতে পারে, কিন্তু একদম রাইট টাইমে তো কখনো রেডি করা যায় না ছেলে মেয়েদেরকে, যেহেতু তো ছোটো অনেকটা সময়ও লাগে, তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিচ্ছি। আর কী বলো তো, সারাদিন এত এত কাজ থাকে না, নিজে মানে আর কি বলবো বলে ঠিক সেভাবে বোঝাতে পারি না। আর তারপরে ছেলেমেয়েরা যদি নিজেদের কোনো একটা কাজ যদি সেভাবে নিজেরা করে নিতে পারতো না, তাহলে এতটাও কষ্ট হতো না, পুরো ওদের A to Z সমস্ত কিছু নিজেকে করে দিতে হয়। সেই কারণে দেখা গেলো আমি রান্নাবান্না করছি, ওদের টিফিন বিফিন সব গুছিয়ে দিচ্ছি, নিজেরা রেডি হয়ে গেলো, তাহলে একটু রিলিফ হয়, কিন্তু সেটাও ওরা করতে পারে না, সেটাও আমাকে গোছাতে হয়। এদিকে হাজব্যান্ডও বেরিয়ে যায় 7টার মধ্যে, হাজব্যান্ডের খাবার টাবার রেডি করে দিতে হয়, তবে কি একবার সব দুপুরে রান্নাটাও করে নিতে পারি, এটাই যা দুপুরে রান্নাটা করে নিতে পারি, মানে ভাত অল্প করেই করি, আর দুপুরবেলা মানে গরম গরম ভাত করি, ছেলে মেয়ে এসে যাবে, তো সেই কারণে দুপুরবেলা গরম ভাতটা করি। আর এখন হাজবেন্ড যতটা নিয়ে যাবে ঠিক ততটাই রান্না করা হবে। তো আমি ওদিকে পেঁয়াজের কালি রান্না করেছি, পটল দিয়ে আলু দিয়েও মাছ দিয়ে ঝোল করে নিয়েছি। আর এখন এই যে দেখো এগুলো হচ্ছে আমি যেটা রান্না করবো, এটা হচ্ছে পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতা না এটা এখানে খায়, দেখো পেঁয়াজের মানে ছোটো ছোটো যখন পেঁয়াজগুলো ছোটো ছোটো হবে সেই সময় ওরা তুলে মানে বিক্রি করে। এটা ছোটো ছোটো করে কেটে এরকম শাকের মতো পেঁয়াজ রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে একটু জিরে দিয়ে তো ওর মধ্যে তেল দিয়ে আমি একটু ভাজছি, তো খেতে বেশ ভালো লাগে। আগে প্রথমে যখন এনেছিল না, আমি তো কী নিয়ে এসছো এগুলো আমরা খাই না, ভালো লাগে না, তো বলছে কি বানিয়ে দেখো। তো একদিন আমি মানে যেমন মানে শাক রান্না করে না, তো সেরকম রান্না করেছিলাম, ভালো লাগেনি, তো মানে জল দিয়ে রান্না করেছিলাম, ভালো লাগেনি, তো এইভাবে ভাজা করলে আমার কাছে বেশি ভালো লাগে। আর এদিকে রুটিটাও বানিয়ে নেবো, যেহেতু আমরা সকালবেলা রুটি খাই না, যে ভাত সবজি মবজি করবো না এগুলো কিছুই খাবো না, রুটিতে আর একটু সবজি খেয়ে নেবো, আর এইগুলো সবজি টবজি সব দুপুরবেলা খাবো, সেই কারণে আমি এদিকে আমার ভাজাটা বসানো ছিল। আর হিটারে এতটা তাপ না, মানে কী বলবো আমি, মানে হিটারে রান্না করতে গেলে অন্য কিছু করা যায় না, ওদিকেই খেয়াল রাখতে হয়। আর আমি যেহেতু আবার একটু এদিকে আটাটা মাখতে বসেছিলাম, নাহলে লেট হয়ে যাবে, সেই জন্য আমার ভাজাটা পুড়ে গেছিলো একটু। তো দেখো আমি এর আগে সমস্ত কাজ করেছি সেগুলো তোমাদের দেখাতে পারিনি, ছেলেমেয়েদেরকে পুরো রেডি করেছি, বোনও করিয়েছিল, তো আমিও নিজেও করে দুজনেই গুছিয়ে ওদের স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে হাজবেন্ড বেরিয়ে গেছে, ছেলে মেয়ে সবাই, তো তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি, কারণ রান্নাঘরটা একদম অগোছালো ছিল, ছটাপট রান্না করে সব কিছু অগোছালো করে আমাকে বেরোতে হয়, কারণ ওদেরকে যতক্ষণ না ঘরের থেকে স্কুলে পাঠাবো হাজবেন্ড বেরিয়ে যায় ততক্ষণ আমাকে সব কিছুই এইভাবে ছেড়ে রাখতে হয়। তারপরে যেহেতু সব একদম বেরিয়ে গেছে, এখন নিলিবিলি সমস্ত কাজ করে নেব, তো গ্যাসটা মুছে তারপরে বোন আর আমি খেয়ে নেব, কারণ এখন বাজে 8টা, তো 8:30-টার মধ্যে খেয়ে নিই, কারণ কি আবার ওদিকে 1টার মধ্যে দুপুরবেলা খেয়ে নিই, তো ওই জন্য।
তো এই গ্যাসটা খুব নোংরা, সেরকম একটা নোংরা হয় না, হিটারে রান্না করি তো, তো সেই কারণে। তাও হিটারে রান্না করি তেল টেলগুলো ছিটে চলে আসে, না মুছলে ভালো লাগে না, অভ্যাস, ভাবি কি হয়তো তেল ছিটে আছে, চিটচিট করছে, আমার আবার ভালো লাগে না চিটচিট, ওই জন্য সেই কারণে মানে আবার একটু মুছে নিচ্ছি। আর আমি ওইগুলো মানে সবজির খোসাগুলো ছিল না, সব কিছু একবারে বেরো করে পরিষ্কার করে নিয়ে চলে এসছে, আর বোনগুলো আমি ঝাড়ুটা দিয়ে দিত, পুরো ঘরটা, কিচেনটা আর বেডরুমটা পুরো একদম ঘরের সমস্ত কিছু ভালো করে ঝাড়ু দিয়ে, তারপরে বললাম আমি বাসনগুলো ধুয়ে নিই, তো হাত মুখ ভালো করে ধুয়ে নে, তো তারপরে খেয়ে নেবো রুটি সবজি। আর এদিকে সেই বাসনগুলো মাজতে এসছে তো সময় লাগবে সকালে, এগুলো কিন্তু রাত্রের কোনো বাসন না, সব সকালবেলা রান্নাবান্না করেছি, রাত্রে যা রান্নাবান্না করা হয় সমস্ত বাসন সুন্দর করে ধুয়ে টুয়ে গুছিয়ে রাখি, কারণ সকালবেলা উঠেই আমাকে সুদা রান্না শুরু করে দিতে হয়, সেই কারণে বাসন ধুতে গেলে তো আর হবে না, সমস্ত কিছু কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে মানে সমস্ত কিছু করে রেখে দিতে। আর এগুলো সকালবেলা রান্নাবান্না করেছি তো বললাম না, অল্প করে ভাত করেছি, এটাতেই ভাত করতাম, তো অল্প করে ভাত করেছি, সেগুলো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে, আর ছেলেমেয়ে অল্প একটু খেয়েছে, আর রুটি করেছি, আমরা রুটিগুলো খাবো, সবজি তো রান্নাই হয়েছে, ব্যাস শুধু দুপুরবেলা ভাত করবো গরম গরম। তো এই সাবানটা না কেমন যেন মানে সাবান দিয়ে বাসন মাজার পরে সাবানগুলো মানে বাসনগুলো কেমন সাদা সাদা হয়ে থাকে, সেই কারণে আবার একটু কাপড় দিয়ে বাসনগুলো পুরো একটু জল দিয়ে ভিজিয়ে কাপড় দিয়ে মুছে দিলে কী বলো তো সাদা সাদা ভাবটা থাকে না, তো সেই কারণে আমার একটু খুঁতখুঁতে ভাব আছে, তো সেই কারণে আমি আবার একটু মানে পয় পরিষ্কার করে আমার কাজ করতে ভালোবাসি, আর সেই কারণে লেটও হয়। আর হাজব্যান্ড তো সবসময় বলতে থাকে তোমার কী এমন কাজ, এত কী কাজ করো তুমি, সবাই বসে থাকে, বসতে পারে, ঘুমোতে পারে, রেস্ট নেয়, তুমি কিছুই পারো না, সারাদিন বলো কাজ কাজ, কী রান্নাবান্না খাওয়া, এটাই তো কাজ, এর বাইরে আর কী কাজ আছে, কিন্তু তোমরাই মানে দেখো কী কাজ থাকে, মেয়েদের রান্নাবান্নার বাইরে যে কত সব কাজ থাকে সেগুলোকে সবসময় বলে বোঝানো যায় বা দেখানো যায়, দেখানো যায় না বলে বোঝানো যায় না, এ সমস্ত ছোটোখাটো অনেক রকমের কাজ আছে, এর মধ্যে আরও কত কাজ করেছি সব কিছু তো তোমাদেরও সঙ্গে শেয়ার করা যায় না, তবে যারা নিখুঁতভাবে কাজ করে, সুন্দর পরিপাটি করে কাজ গুছিয়ে করে, তারাই বলতে পারবে যে কত কাজ থাকে, সেগুলো কখনো বলে বোঝানো যায় না বা দেখানোও যায় না, সেগুলো বুঝে নিতে হয় বা মানে ভাবতে হয় যে নিশ্চয়ই কোনো কাজ। দেখো এগুলো উপরে যেহেতু করা, ওখানে ছাদ নেই উপরে, তোমাদের তো একদিন দেখিয়েছিলাম, এখন দেখাতে পাচ্ছি না, তো ওইখান থেকে পুরো নোংরা টোংরাগুলো হাওয়ার সঙ্গে নিচে পড়ে আসে, তো সেই কারণে ভালো করে এখানে আমার রোজই জল দিই, 2 থেকে 3 বার তো ধুতেই হয়, ভালো করে ধোয়ার পরে আর প্রশ্ন কলপারের চাতালটা পরিষ্কার করে আসলাম, তো এখন বিছনাটা একটু গুছিয়ে নিলাম, কারণ কি এখন তো সেভাবে ভীষণ গরম পড়ে গেছে, আর গায়ে কাতারাতার কিছু দিতে হচ্ছে না, আর সব কিছু তুলে রেখেছি, শুধু বালিশগুলোই মানে এখন বালিশগুলোই মাথায় দিয়ে ঘুমোই, তো বালিশগুলো উঠে রেখেছি আর পাশ বালিশগুলো এখানেই রেখে দেবো, আর হাওয়া হচ্ছে এত পরিমাণে কি আর রাখবো, মানে বিছানায় কিছুই রাখতে পারি না, জানলা দিয়ে পুরো একদম সমস্ত নোংরা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, একটা জানলা তো সেটিং না, তো আমি ভালো করে টিভিগুলো না একটু মুছে নেবো, সেভাবে দেখা হয় না, টিভিটা এইভাবেই থাকে, কারণ টিভি দেখার সময় কোথায়, ছেলে মেয়ে স্কুলে যায়, স্কুল থেকে আসার পরে ওদের নিয়ে ব্যস্ত হয়ে যেতে, তারপর টিউশনই পড়াতে আসে, টিউশন পড়িয়ে চলে গেলে আমাকে নিয়ে বসতে হয়, তো সেই কারণে টিভি তো দেখা হয় না, যেটুকু সময় পাই ফোন নিয়ে বসতে হয়, ফোন দেখি, ছেলে মেয়েও সেভাবে টিভি দেখতে সময় পায় না, তবু যখন একটু কখনো কখনো বলে টিভি দেখবে, আবার মাঝে মাঝে একটু ফোনও দেখে, সেইভাবে মানে টিভি আর বেশি একটা দেখা হয়ে ওঠে না, তো আমি ঘরটাকে দেখো ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি, কারণ কি আমার রোজই মুছতে হয়, এক দুবারও মুছতে হয়, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে আর আসতে পারিনি, এমন এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, মেয়ে বলছে আমি সন্ধ্যা দেবো, বলছে ঠিক আছে বাবা তাহলে সন্ধ্যা দেবো, এখনও সেভাবে ভালো করে দিতে পারে না, তো প্রথমে জলটা একটু ছিটিয়ে নিয়েছে দুঘরের দৌড় দিয়ে, তো দেখলেই তো তোমরা, আর এখন দেখো পুজো দিচ্ছে ছেলে মেয়ে দুজনেই, ছেলে বলছে আমিও দেবো, তো দুজনেই পুজো দিচ্ছে, আর মেয়ে এমনি পুজো দিতে চায়, ও বলে পুজো দেবো, কিন্তু আমার ভয় লাগে আগুন দিয়ে প্রদীপটা তুমি জ্বালাবে কী করবে, সেই কারণে আমি সেভাবে দিতে চাই না, কিন্তু ও বলে যে আমি দেবো, তো মাঝে মাঝে কখনো আমি থাকি দাঁড়িয়ে, তো সেইভাবে দেওয়া করাই। আর এদিকে দেখো পড়াতে বসেছি, আর এক গাদা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো এইমাত্র নিয়ে বসেছি, ভেবেছি পড়া ছেলে মেয়েকে পড়াবো, আর টিউশনি করিয়ে চলে গেছে, তো এখন আমাকে পড়াতে হবে, ভেবেছি পড়াবো, আর এই জামাকাপড়গুলো ভাজ করে নেবো, তো হঠাৎ করে দেখি ছেলে গাটা গরম, তো আমি থার্মোমিটারটা দিয়ে চেক করলাম, তো দেখলাম 102 জ্বর, তো ভাবলাম ওষুধ রয়েছে, তো ওষুধটা খাইয়ে দেবো, আর ছেলেকে তো এখন আর পড়ানো মানে ভালো তাপ এসে গেছে গায়ে একদম, 102 জ্বর মানে বুঝতে পেরেছো বাচ্চা মানুষ তো সেভাবে ওদের বোঝা যায় না, আর মানে যতটা ওরা মানে সহ্য ক্ষমতা ওদের প্রচুর, সহজে ওরা মানে দুর্বল হয়ে পড়ে না, আমাদের তো 100 কাছাকাছি জ্বর গেলে মানে খুব নার্ভাস হয়ে যায়, কিন্তু দেখো 102 জ্বর, তবুও আমার ছেলে কেমন করে খেলা করে বেড়াচ্ছে, ওর মাসিমণি বলছিল কিছুক্ষণ আগে যে দেখ গাটা গরম লাগছে, তো আমি কাজে ব্যস্ত ছিলাম অন্য কাজে অতটা খেয়াল করিনি, বলছি গরম ঘুম থেকে, তখন ঘুম থেকে একটু উঠেছিল, তাই যে ঘুম থেকে উঠেছে তো হয়তো ওই কারণে, তো দেখো এখন আমি এসেছি পড়ানোর জন্য, গায়ে হাত দিয়েছি আর দেখি কি গাটা ভালোই গরম, তো সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিলাম,
102 জ্বর। তো এখন বললাম তুই একটু শুয়ে থাক, শুয়ে থাকবে নাকি, দেখো এরকম মোড়া মোড়া ওড়া মোড়া করেই যাবে। তো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে, যেহেতু কালকে স্কুল আছে, জামা কাপড়গুলো প্রেস করবো, তো এখন কোনোরকম একটু ভাঁজ করে রাখি, তারপরে মানে ফ্রি টাইমে ওদের খাইয়ে দিয়ে ঘুমটাম পাড়িয়ে দিয়ে তারপর নীলিবিলি আমি জামা কাপড়গুলো প্রেস করবো, নাহলে তো সকালবেলা টাইম হবে না। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি কোথাও তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। আমার তরফ থেকে তোমাদেরকে জানাই শুভরাত্রি। ওকে, বাই, গুড নাইট।